অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আপনি যদি মীন রাশির মানুষ হন, আপনার জন্য জানুয়ারি মাস কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল এটি নয়। যদিও এই রাশিফলটি দিতে এ মাসে বেশ কিছু ক্ষেত্রে বিলম্ব হলো, কিন্তু এ রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নেবেন, গাইড হিসাবে নেবেন। কারণ মীন রাশি হাজারো লাখো কোটি মানুষ কিন্তু আছে, প্রত্যেকে একই রেজাল্ট পাবেন না। আপনার দশা অন্তর্দশা, আপনার গ্রহের অবস্থান, আপনি যে সময় জন্মেছেন, আপনার বার্থ চার্ট, এই জায়গাটা টোটাল ডিফারেন্ট কিন্তু করে। বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী আমি একটা জাস্ট একটা জিস্ট এই ভিডিওর মাধ্যমে আপনি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম আসি শরীরস্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীরস্বাস্থ্য নিয়ে খুব যে বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু থাকছে না। ওভারঅল শরীর নিয়ে ছোটোখাটো খুচরো সমস্যা থাকলেও বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে এ মাসে যথেষ্ট পরিমাণে ব্যয়ের জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ আপনি ইনকাম করবেন, কিন্তু খরচের জায়গাটা কিন্তু আগে থেকে তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ এই খরচের দিকে কিন্তু আপনাদেরকে লাগাম পড়াতে হবে। অর্থাৎ বুঝে শুনে খরচ করার জায়গাটা কিন্তু আপনাদেরকে কিন্তু দেখতে হবে। অর্থাৎ আর্থিক স্থিতির দিকটা ভালো, কিন্তু সেভিংসের দিকটা কিন্তু জিরো। কর্ম জায়গাটা যদি বলি, দেখুন, কর্মপ্রতি আপনাদের দ্বাদশ ভাবে, কর্মক্ষেত্রে আপনাদের চাপ সৃষ্টি হবে, কিন্তু আপনাদের উন্নতি প্রমোশনের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কারণ ভাগ্যপ্রতি কর্ম ভাবে, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের প্রমোশন, এবং আপনাদের যারা কর্ম পরিবর্তনের চিন্তা করছিলেন তারা কিন্তু কর্ম পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। আপনি মীন রাশির মানুষ যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, আপনি বুদ্ধির দ্বারা কাজ করছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অ্যাজ এ আপনি অ্যাডভোকেট বা আপনি টিচিং প্রফেশনে আছেন বা আপনি অ্যাস্ট্রোলজার, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কাজের সুযোগগুলো বাড়বে। আপনি মীন রাশির মানুষ ডায়েরিতে নোট করে নিন, কৌশিকরা যে কথাগুলো বলে কিন্তু খুব দায়িত্ব নিয়ে কথা বলে। এর পাশাপাশি বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে যাদের ইনকাম, বিদেশ থেকে কিন্তু আপনাদের, দেখুন, থার্ড হাউসে রাহু আপনাদের কিন্তু বিদেশ থেকে সাকসেস কিন্তু দেবে, এবং ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আসবে। অর্থাৎ রাহু কিন্তু আপনাদেরকে ব্যবসার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিবে, এবং আপনার ভাগ্যভাবে তুঙ্গস্থ কেতু আপনাদের ভাগ্যোদয় আপনাদের কিন্তু করতে চলেছে। বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে থেকে আপনাদের ফোর্থ হাউসের দৃষ্টি, পারিবারিক সুখের জায়গা, মাতৃসুখের জায়গা, বন্ধু বান্ধব থেকে হেল্পের জায়গা, সম্পত্তিগত দিকগুলো মীন রাশির ক্ষেত্রে কিন্তু ভালো। এবং আপনাদের এই দ্বাদশভাবে থেকে ষষ্ঠভাবে দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কী হচ্ছে, যাদের ক্ষেত্রে ঋণ ছিল, ঋণ কিছু কিছু ক্ষেত্রে পরিশোধ হওয়া, এবং শরীরগত দিকটা ভালো হওয়া, এবং কম্পিউটার দিক এবং শত্রু শান্ত আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। একাদশপতি একাদশভাবে অবস্থান করছে, দুর্দান্ত যোগ। এই জায়গাটাতে আপনাদের কী করবে, যে কোনো কাজে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা আপনারা পাবেন। লিখে নিন ডায়েরিতে যাদের কাজের মধ্যে বেগ পাচ্ছিলেন কি না, একটু হলো বেগটা আপনাদের কিন্তু কমবে, এটি নিশ্চিত। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে যারা ফিল্ম দুনিয়া বা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন বা গ্ল্যামার দুনিয়াতে কাজ করছেন, আপনি মীন রাশি মানুষ, এই জায়গাতে আপনাদের সাকসেস নিশ্চিত রূপে কিন্তু লুকিয়ে আছে। বিয়ের ব্যাপারটা যদি বলি, বিয়ের ব্যাপারটা মোটামুটি আপনাদের ক্ষেত্রে শুভ। সন্তানের ক্ষেত্রে আপনাদের মোটামুটি ওভারঅল ভালো দিক নির্দেশ এ মাসে। পরে আসি মীন রাশির আপনাদের
লাভ রিলেশনের জায়গা। দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনি যদি মীন রাশি মানুষ হন, প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে আপনারা সফলতা কিন্তু পাবেন এবং সম্পর্কের উন্নতির জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে, এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে। আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তির জায়গা শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, তবে ভাড়াটিয়া নিয়ে কিছু কিছু ক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। এই জায়গাটা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের কিন্তু এ মাসে কিছুটা হলো রিকভারির জায়গা পুনরুদ্ধারের সম্ভাবনা এ মাসে কিন্তু দেখা যাচ্ছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।